সকলের প্রতি মঙ্গল কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি আশাবাদী আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা খামার শুরু করেছেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা অনেকেই জানতে চান ব্রুডিং বিষয়ে। প্রথমত, ব্রুডিং বিষয়ে আপনাকে জানতে হলে সুস্পষ্ট সম্পর্কে ব্রুডিং কী সে বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। আসলে এক কথায় ব্রুডিং বলতে বোঝায় একটি সদ্য জন্মানো মুরগির বাচ্চাকে ধাপে ধাপে বাহিরের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ক্রমহ্রাসমান হারে যে তাপ প্রদান করা হয় তাকে ব্রুডিং বলে। এখন মোট কথা হচ্ছে, ব্রুডিং শুধুমাত্র তাপন ব্যবস্থাপনাই নয়, বরং এখানে নির্দিষ্ট তাপমাত্রায় তাপ দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস, চলাচলের ব্যবস্থা, খাবার ও পানির ব্যবস্থা, সর্বোপরি মুরগির বাচ্চার জন্য একটি অনুকূল ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাকেই ব্রুডিং বলা হয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ব্রুডিং কিভাবে কতদিন করবেন, একটা সময়সীমার মধ্যেই আপনাকে ব্রুডিংটি শেষ করতে হবে। আমাদের দেশের আবহাওয়ায় গ্রীষ্মকালে ব্রয়লার সোনালি লেয়ার বা দেশীয় মুরগির ক্ষেত্রে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করতে হয়, আর শীতকালে এর সময়সীমা আরও কিছুদিন বেড়ে যায়। সাধারণত শীতে ব্রয়লার সোনালি টাইগার লেয়ার বা দেশীয় মুরগির ক্ষেত্রে 3য় সপ্তাহ, 4র্থ সপ্তাহ ব্রুডিং করতে হয়। এখানে সম্ভাব্য একটি গড় সময় বললাম। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি ব্রুডিংয়ের তাপমাত্রা সম্পর্কে সঠিকভাবে আপনি ধারণা না রাখেন, তাহলে আপনি তাপমাত্রা মেনটেন করবেন কীভাবে? আপনাকে অবশ্যই প্রথম দিন 37 ডিগ্রি সেলসিয়াস এবং 95 ফারেনহাইট তাপমাত্রা রাখতে হবে এবং প্রতিদিন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে আপনার 10 দিন পর থেকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমরা যারা আজকে এই ব্রুডিং কীভাবে করব সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম, কিন্তু এই ব্রুডিং করার আগেই আপনার কিছু কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন, আপনি যে বাচ্চাগুলো যেখান থেকে সংগ্রহ করছেন, সেই সংগ্রহ স্থল থেকে আপনার খামার পর্যন্ত বাচ্চাগুলো কীভাবে সংগ্রহ করা হলো সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যদি সঠিকভাবে পরিবহন না করতে পারেন, তাহলে বাচ্চার মান হ্রাস পাবে। তাই অবশ্যই আপনার গরমকালে সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ রাতের সময় পরিবহন করলে আপনার জন্য মঙ্গলজনক হবে, এবং শীতকালে আপনার দুপুরে প্রচণ্ড গরম না হলে আপনি সারাক্ষণই বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এখন এই বাচ্চাগুলো আপনি কাগজের কার্টুনে, প্লাস্টিকের ঝুড়িতে বা যে কোনোভাবে আপনি সংগ্রহ করতে পারেন। এই সংগ্রহ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চাগুলো সঠিক তাপমাত্রায় এবং সঠিকভাবে বাতাস সরবরাহ করা হচ্ছে, অক্সিজেন সরবরাহ করছে, এরকম একটি পরিবহন যোগে সদ্য জন্মানো বাচ্চাগুলোকে আপনার খামার পর্যন্ত নিয়ে আসতে হবে এবং খামারটিকে আগে থেকেই বাচ্চা তোলার প্রস্তুতিপূর্ণ অবস্থান সৃষ্টি করতে হবে। বায়োসিকিউরিটি মেনটেন্স করে আপনি যখন খামারে বাচ্চাগুলো নিয়ে আসবেন, বাচ্চাগুলো আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চাগুলো আনার পরে আপনি ঝুড়িতে আনুন অথবা কার্টুনে আনুন, এগুলোকে খামারে প্রবেশ করার 10 মিনিট পর্যন্ত রেস্ট রাখতে হবে, যেভাবে এনেছেন ঠিক ওইভাবেই। এবং যদি প্রচণ্ড মাত্রায় তাপমাত্রা বাহিরে বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে আপনি খামারে এনে এগুলোকে আপনি বাতাস দিয়ে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলোর কী অবস্থানে আছে সেটা নিশ্চিত করতে হবে। বাচ্চাগুলোকে যদি ডিহাইড্রেশনে ভোগে, তাহলে অবশ্যই বাচ্চাগুলোকে আপনার ডিহাইড্রেশন রোধ প্রতিক্রিয়াপূর্বকভাবে ওষুধগুলো মেনটেন্স করতে হবে। এবং আপনার যদি বাইরের মানে ভিতরের তাপমাত্রা, আপনি যে ব্রুডিং করেছেন সেই ব্রুডারের তাপমাত্রা যদি আগে থেকেই বাইরের তাপমাত্রার সাথে ম্যাচ থাকে, 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে, তাহলে আলাদাভাবে আপনার ওই দিন আর
লাইট জ্বালানোর কোনো প্রয়োজনীয়তা নেই বা তাপায়নের কোনো প্রয়োজনীয়তা নেই। তবে অবশ্যই আপনার যে থার্মোমিটার থাকবে সেখানে আনার পরে আপনার থার্মোমিটার দিয়ে আপনি তাপটা চেক করে নেবেন। চেক করার পরে এখন বিষয়টা হচ্ছে, অনেকেই আমাদের কাছে যে প্রশ্নটা করে থাকেন যে আসলে এই তাপ করার জন্য মানে বুড়ার যখন আমি তাপ তৈরি করব সেখানে আমি কতগুলো লাইট ব্যবহার করব। বিষয়টা হচ্ছে, 10টা বাচ্চার জন্য একটা 100 ওয়াটের বাল্ব দিয়েছি। এখন অনেকেই বলে থাকেন যে প্রতি 10টা বাচ্চার জন্য একটা 100 ওয়াটের বাল্ব দিয়েছি, তারপরে তাপ হচ্ছে না, বাচ্চা জড়ো হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি লাইট কতগুলো ব্যবহার করেছেন সেটা না, আপনার সেখানে তাপমাত্রা কতটুকু হয়েছে সেটাই মুখ্য বিষয়। আপনি 100টি লাইট ব্যবহার করে যদি দেখেন যে সেখানে আপনার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস বা 37 ডিগ্রি সেলসিয়াস হয়নি, সেখানে প্রয়োজনে আপনাকে আরও তাপের ব্যবস্থা করতে হবে। আর আপনি যদি দেখেন যে না, সেখানে আপনার একটি লাইট ব্যবহার করে আপনার যে তাপমাত্রা প্রয়োজন সে তাপমাত্রা আপনার হয়েছে, তাহলে সেখানে অতিরিক্ত লাইট ব্যবহার করার কোনো কারণ নেই। তো ভিউয়ার্স, এটা এটা কেন হয় যে আপনারা অনেকাংশে দেখা যায় প্রচুর পরিমাণে লাইট ব্যবহার করেন, কিন্তু খামারি বন্ধুরা কিন্তু আপনাদের সেই শেষ পর্যন্ত দেখা যায় যে আপনাদের সেই কাঙ্ক্ষিত তাপ সৃষ্টি হচ্ছে না বা তাপ উৎপন্ন হচ্ছে না। এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনি যে যে ঘরটি ব্যবহার করেছেন সেই ঘরটিকে তাপপ্রদকভাবে তৈরি করেননি। আপনাকে অবশ্যই বুডিং করার সময় ঘরটিকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেখানে আপনার তাপটা স্থিতিশীল থাকে। তাহলে আপনার তাপটা যখন স্থিতিশীল থাকবে, প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা থাকবে, তখন কি হবে, তখন আপনার অল্প আলোতেই আপনার ব্রুডিং সম্পূর্ণ করতে পারবেন। এরপর যে বিষয়গুলো হচ্ছে যে আপনি যে হোবারটা, যে লাইটগুলো যে যেখানে আপনি ব্যবহার করছেন, হোবারটা কতটুকু দূরত্বে আছে চিক্স থেকে। আপনি চিক্স যে গার্ড আছে, চারপাশে গার্ড, চিক্স গার্ড দিয়েছেন, সেই চিক্স গার্ডের ভিতরে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো মানে আপনার বাচ্চাগুলো থেকে আপনার যে হোবার যেখানে লাইট ব্যবহার করেছেন সেটার দূরত্ব কতটুকু আছে। আপনার যদি দেখা গেল বাচ্চাগুলো জ্বর হয়ে যাচ্ছে, তাহলে আপনি লাইটগুলো নামিয়ে দিন। আর যদি দেখেন না আপনার সঠিক ব্যালেন্সে আছে, তাহলে আর অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই। এরপরে যে কয়েকটা বিষয় আছে, যে বলা যায় যে ব্রুডিংয়ে সবচেয়ে মানে আপনার যদি এভেলভেটে তাপমাত্রা আপনি করতে পারেন, যে 33 ডিগ্রি তাপ পাওয়ার জন্য আমাদের 500 ওয়াটের 5টা বাল্ব ব্যবহার করতে হয়, তাহলে এই দিতে হবে মোট কথা হচ্ছে আপনাকে মোটামুটি 7 দিন পর থেকে স্বাভাবিক তাপমাত্রা 33 ডিগ্রি তাপমাত্রা আনতে গেলে আপনার ঠিক যতগুলো আপনার লাইট ব্যবহার করা প্রয়োজন, মানে মূল কথা হলো তাপ উৎপন্ন করা প্রয়োজন, অতটুকু আপনাকে করতেই হবে। বিকজ এটার অন্যতম কারণটা হচ্ছে যে এই পোলট্রি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার আদর্শ তাপমাত্রা বজায় রাখা। তাপমাত্রা যদি কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি হয় তাহলে ব্রুডিংয়ে বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়। আবার দেখা গেল ব্রুডিংয়ে যদি নিউমোনিয়া, যেটাকে ব্রুডিং নিউমোনিয়া বলে, আবার যদি তাপমাত্রা কম হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর উপর একটার একটার সাথে জড়ো হয়ে পিরামিড আকার ধারণ করবে এবং চাপা খেয়ে মরে যাবে। তবে অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যেন আপনি ব্রুডিংয়ে অনেক সমস্যা হতে পারে, যেমন আপনি ব্রুডিংয়ে যদি তাপমাত্রা সঠিকভাবে না রাখতে পারেন আদর্শ তাপমাত্রা, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল যে ব্রুডিং পরবর্তীতে প্যারালাইসিসের সমস্যা হয়। তাই আদর্শ তাপমাত্রা আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে 33 ডিগ্রি সেলসিয়াস, এটা সবসময় মেনটেন্স করতে হবে দিনে এবং রাতে। বাইরে যত প্রতিকূল আবহাওয়া হোক না কেন, আপনার তাপমাত্রা আপনাকে মেনটেন্স করতে হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার তাপমাত্রা কোনোভাবে, বাইরে দেখা গেলো ঝড় বৃষ্টি হলেও আপনার ঘরে যেন তাপমাত্রা না কমে। আর এই তাপমাত্রাটার উপরেই অনেক কিছু আপনার নির্ভর করছে, আপনার সফলতা ব্যর্থতা। ব্রুডিংয়ে যদি তাপমাত্রা ঠিক না থাকে তাহলে আপনার গ্রোথ কমে যায়, বাচ্চা ঝিমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া সর্দি কাশি সহ ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা এবং যে কোনো রোগাক্রান্ত হয়ে বাচ্চা সহজেই মারা যেতে পারে। তাপমাত্রা আদর্শ হলে বাচ্চার জন্মের পর থেকে প্রথম সপ্তাহ বয়স পর্যন্ত 95 ডিগ্রি ফারেনহাইট এবং বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তাপমাত্রা প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে আপনাকে অবশ্যই কিন্তু কমাতে হবে। প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট এবং দ্বিতীয় সপ্তাহে 90 ডিগ্রি ফারেনহাইট এবং তৃতীয় সপ্তাহে 85 ডিগ্রি ফারেনহাইট, এভাবে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে আপনি 5 ডিগ্রি ফারেনহাইট কমিয়ে একটি আদর্শ তাপমাত্রায় নিয়ে আসতে হবে।
কেউ যদি সেলসিয়াস হিসেবে না বুঝেন, সেক্ষেত্রে আপনাকে আপনাকে সেলসিয়াস হিসেবে বলে দিচ্ছি, ফারেনহাইট হিসেবে না বুঝলে, সেটা হলো আপনার 35 ডিগ্রি সেলসিয়াস হতে বুডিং আপনাকে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস আপনাকে বুডিং শুরু করতে হবে, এবং প্রতি সপ্তাহে আপনাকে 2 ডিগ্রি করে সেলসিয়াস কমিয়ে বাইরের আর্দ্রতা এবং তাপমাত্রার সাথে মিলিয়ে আপনাকে এটা সুন্দরভাবে একটি বুডিং কমপ্লিট করতে হবে। এবং এটা করার পরে আপনার যেটা হবে, যে আপনার যখন বাচ্চাগুলো আপনি লক্ষ্য করবেন যে এগুলার শরীরে তাপ উৎপন্ন হয়েছে, বাচ্চাগুলো যখন আপনার দেখবেন যে শরীরে কিছু লোম গজিয়েছে, তখন বুঝতে পারবেন যে এগুলার আপনার আর অতিরিক্ত তাপ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তখন যে স্বাভাবিক তাপমাত্রা থাকবে সেই স্বাভাবিক তাপমাত্রাই এটা আপনার হয়ে যাবে। এবং নতুন পুরাতন সকল যারা আছেন, যারা আমাদের এই ভিডিও আমাদের এই ফার্মিংয়ের সাথে জড়িত আছেন, তাদের সবাইকে বলছি যে আমাদের বাইরের যে চৈত্র মাসের তাপমাত্রা সেটা কিন্তু ক্রমান্বয়ে যখন গ্রীষ্মকাল থাকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকে, তো নিয়ম অনুসারে আমরা বুডিং শুরু করলাম 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে, এক সপ্তাহ পরে অর্থাৎ বাচ্চার বয়স 2 সপ্তাহে আবার 2 ডিগ্রি সেলসিয়াস তাপ কমিয়ে দিলে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস হলো। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব, আমরা কি লাইট ব্যবহার করব? না, সেখানে তো আপনার অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করার কোনো কারণেই সহজ সমীকরণটা হচ্ছে এই যে এই সময় আমাদের বুডিং শুধু আলোর ব্যবস্থা করলে হবে, যেখানে আপনি বাড়তি কোনো তাপের প্রয়োজন নেই। আবার শীতকালে এর বিপরীত হতে পারে, মনে করি বাংলাদেশে এখন আমরা যদি মনে করি যে এখন আমাদের কয়েকদিন পরে পৌষ মাস চলে আসছে, শৈত্যপ্রবাহ চলছে, বাইরে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বুডিংয়ে বাচ্চার বয়স 6 সপ্তাহ পার হয়ে গেছে, নিয়ম অনুসারে বাচ্চারা এখন বাড়তি তাপ পায় না, কিন্তু বাইরের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস হলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আপনারা অনেক সময় আপনারা যে বিষয়টি নিয়ে খেয়াল করেন যে বাচ্চা বড় হয়েছে, মুরগিগুলো বড়, 1.5 মাস 2 মাসের বয়সের মুরগি, তখন দেখা গেল তাপের কি প্রয়োজন আছে, তখনও কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাইরে যখন তাপমাত্রা আপনার কমে যাচ্ছে, 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা হয়েছে, তখন আপনাকে কিন্তু একটি আদর্শ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অবশ্যই 20 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা আপনার সেট করে দিতে হবে। বুডিংয়ের উদ্দেশ্য হচ্ছে সদ্য জন্মানো বাচ্চাকে কৃত্রিম ও প্রাকৃতিকভাবে তাপায়নের মাধ্যমে ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো থেকে নিজেকে রক্ষা করা। এক্ষেত্রে সর্বকিছুই সর্বস্তভাবে আপনাকে করতে হবে। একটি বাচ্চার বাচ্চা যখন জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু সেটা যদি আপনি মানুষের হয় সেটা কিন্তু সে সব কিছু পারে না। আবার আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেমন ঠিক এটা কিন্তু সেরকমই যে একটি সদ্য জন্মানো মুরগির বাচ্চা সে কিন্তু অনেক কিছুই বোঝে না। আপনাকে প্রথম আনার পরে তাকে খাবার চেনাতে হবে। প্রথমে আপনার দেখা গেলো বুডিং করার জন্য আপনার যে নিচে লিটার 2 থেকে 3 ইঞ্চি পুরো করে ধানের তুষ বা কাঠের তুষ দিয়ে লিটার তৈরি করতে হবে। সাইটে আপনার যেটা হচ্ছে যে আপনার দেওয়ার পরে আপনার আপনি উপরে পেপার বিছাবেন, পেপার বিছিয়ে চিপস ট্রেতে অথবা আপনি যে পেপার আছে পেপারে বা বাচ্চার খাবারগুলো ছিটিয়ে দেবেন। তবে অবশ্যই যেটা হচ্ছে যে খামারে যখন বাচ্চা প্রবেশ করবে, তো অবশ্যই আপনার বাচ্চাগুলোকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাগুলো যদি ডিহাইড্রেশনে ভোগে, তাহলে আপনার খাবারের সাথে গ্লুকোজ অথবা লাইসোবেট দিতে হবে, একটু মধু দিয়ে দিতে হবে। তবে ওষুধের বিষয়গুলো যেগুলো আছে, ওষুধপত্র আপনারা কীভাবে বুডিং করবেন, এটা আমরা দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব। তো আজকের মতো আপনাদেরকে যে কথাগুলো বললাম, আসলে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন। আজকের এই বুডিং করবটা আপনার কেমন লাগলো, যদি সহায়ক হয় আমাদের আপনাদের উপকৃত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকুক আপনাদের খামার এবং সফলতা অর্জন করুন। আল্লাহ হাফেজ।